আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কষ্টগুলোকে যে নিজের ভাবে, সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে, ভুলগুলো শোধে রায় মধুর শাসনে, তোমার আঁচলে থা এ সংসারের চাবি, ভাবি ও আমার লক্ষ্মী ভাবি, তোমারই মুখে দেখি মায়ের ছবি, ঘটনা ঘটে গেছে। তাহলে গেল কেন? আমি কখনোই চাইনি যে বৌমা এই বাড়ি ছেড়ে চলে যাক। মা, জুতাতে শরীরে আঘাত করলে শুধু মারা হয় না, কথাতে মানুষ না মানুষকে মারা যায়। ছোট ভাই জান যে ফিরে আসবি, সেটা তুই কেম্বা করে জানলি? হ্যাঁ, বড় বড় পীর দরবেশরাই ওই ছোট বাইজানটা যারা আটকা রাখিছে তাকে নাম ঠিকানা ছাড়া কিছু করতে পারতেছে না, আর তুমি কালা পেতনি বড় বেশি দরবেশ সাজে চাও না। তোমাকে আসতে দেরি হবে না কেন বলো তো? না মানে মা, এই সময় তুই কি হলো, কথা বলছিস না যে কি হয়েছে, মুখটা ভার কেন তোর, বলবি তো? মানে ওমা কি হয়েছে, তুই চুপ করে আছিস কেন? মানে কি হলো, তুই কথা বলছিস না কেন মা? কথা বল মা, চুপ করে থাকিস না, কথা বল কি হয়েছে। বাবা, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসেছিস কি বলছিস, কেন, কি এমন হলো হঠাৎ যে ও বাড়ি ছেড়ে তোকে চলে আসতে হলো? মা, আমি যেদিন প্রথম ওই বাড়িতে পা দিয়েছি সেদিন থেকেই আমার শাশুড়ি আমাকে নানা নাজে বাজে কথা বলে বলে আমি যখন ওই বাড়িতে পা দিয়েছি তখন থেকে নাকি ওই বাড়িতে নানান সব অঘটন ঘটে চলেছে। তারপরেও তুই এভাবে চলে এসে ঠিক করিসনি মা? বাবা, নিবির কিডন্যাপ হয়েছে সেটাও নাকি আমার জন্য, আমি নাকি ও কিডন্যাপ হতে খুশি হয়েছি, তার কারণ ও বাড়ির সকল সম্পত্তি নাকি আমি একা ভোগ করতে চাই, তাই নিবিড় না থাকাতে আমার সুবিধা হয়েছে। বলো এইসব কথা সহ্য করা যায়? সহ্য করে আমি ওই বাড়িতে থাকতে পারি? মামা যেটা করেছে ঠিকই করেছে, ও তার গাঙের জলে ভেসে আসেনি, যখন যে যা খুশি বলে অপমান করবে ওকে। না শিরিন, মোমো আমার মেয়ে হলেও আমি এটা সাপোর্ট করি না। বাবা, তুমি আমাকে সব বলতে পারছ? শোন মা, একটা সংসারে বাদ বিবাদ হতেই পারে, আল্লাহ যেমন তোকে সহ্য করার শক্তি দিয়েছে তেমনি প্রতিবাদ করারও। তোর শাশুড়ির কথা তোর পছন্দ হয়নি, প্রতিবাদ করতে, তাই বলে এভাবে শ্বশুর বাড়ি থেকে চলে আসাটা আমি ঠিক মনে করি না। মামা যেটা করেছে ভালোই করেছে,
তোমাকে আর ভালো মানুষ সাজতে হবে না। ভালো মানুষ সাজার কোনো কথা নাই এখানে, ওর অল্প বয়স, ফুলও করতেই পারে, আমরা সেই ফুলকে সাপোর্ট করা ঠিক হবে না। দেখো তোমার কথা আমি মানছি, কিন্তু ওই মুহূর্তে এটা ছাড়াও কী করতে পারতো আর? ওর সংসার, ভালো মন্দ ওই বিচার করবে। কিন্তু শোনো, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে, এই সময় একটা প্রবলেম ক্রিয়েট করে চলে আসাটা ঠিক বলো? আমার তো মনটাই করছে আপনি যেটা কয়েছেন সেটাই ঠিক। তুই একটু ভেবে দেখ হোনা, ওই বউ এই বাড়িতে আসার আগে আমার সংসারে কি কোনো অঘটন ঘটেছে? কখনো ঘটেনি। যেদিন থেকে ওই বউ এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে একটা অঘটন শেষ না হতে আরেকটা ঘটনা ঘটতে শুরু করেছে। কিন্তু মা, ছোট ভাইয়ার এই সমস্যাটা মেটা না পর্যন্ত তুমি যদি এগুলো বলো তাহলে মানুষ শুনলে কি বলবে? ঠিক আছে মানলাম, আমি না ভুল করেছি, কিন্তু সে কি কাজটা করলো? নিবিড়ের প্রতি তার যদি বিন্দুমাত্র স্নেহ ভালোবাসা থাকতো তাহলে কি এই সমস্যা না মেটা পর্যন্ত সে বাড়ি ছেড়ে যেতে পারতো? তারপরেও শাসি কিরাম একটা ওরাজক সময় একবার চিন্তা করে দেখেন দেখিনি, তখনও মন্ডায়ক কাক পক্ষে ঠিক মতো উঠিয়ে পারি নাই কো। যুবতী বউ, রাস্তাঘাটে যদি কোনো অরাজক পরিস্থিতি ঘটে যেত তখন? মান সম্মানের চিন্তা করলে তো সে সব নিয়ে ভাববে। কিন্তু মাম, আমি ভাবছি অন্য কথা, বড় ভাইয়া না আবার তোমার উপর রাগ করে ছোট ভাইয়াকে খোঁজার চেষ্টার ত্রুটি না করে। ভাইয়ের চেয়ে বউ যদি বড় হয়ে থাকে তাহলে তাই করবে। নিবিড়ের চিন্তা এমনিতে আমার মাথার কোনো ঠিক নেই, ন্যায় অন্যায় যদি কিছু আমি বলেও থাকি তাই বলে কি তোমাকে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? সাথী জান ভাবিরে না মরাজক কাণ্ড দেহে তোমার মন্ডায় কষ্ট, আপনি যেটা কয়েছেন সেটাই ঠিক। ভাবি আসলে ছোট ভাই জানের মুক্তি চায় না তো, এই জন্য সালাকি করে বাড়িতে চলিয়ে গেছে, তাতে বড় ভাই জান ছোট ভাই জানের খোঁজার তুটি করে। এই তুই থাম তো, আমাদের কথা মতো তোর এত কথা বলতে হবে না। থামলাম কলাম না, সুলাপের শাশুড়ি সত্যি কথাই কয়, এই জন্যে সুলাপির কথা বেশিক্ষণ কেউ শুনতে চায় না কো, কানে একটু অরাজক ঠেহে। যা করেছো ঠিকই করেছো আপু, শোনো তুমি বাবা যাই বলুক তুমি বাবার কোনো কথায় কান দেবে না। রঙ্গন বাবা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। কিন্তু দেখো আপু, ওদের হয়তো টাকা পয়সা বেশি থাকতে পারে কিন্তু যোগ্যতায় তো কেউ কারো যেতে কম না, তাহলে কেন কেন তুমি তাদের সব অত্যাচার সহ্য করবে বলো আমাকে? আমি কি করবো বল রঙ্গন, আমি একটা মেয়ে, শ্বশুরবাড়ির অত্যাচার আমাকে সহ্য করতেই হবে, আর কিছু করার আছে? প্লিজ প্লিজ আপু, তুমি অন্তত এই ধারণাটা পুষে রেখো না। দেখো দেখো তোমাকে প্রমাণ করতে হবে যে এখনো সমাজে মেয়েরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচারে মেয়েরা তাদের আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে না, এসব কথা বলে কোনো লাভ নেই। দেখো আপু আমার সাফ কথা, ওরা যদি তোমার কাছে এসে ক্ষমা না চায় তাহলে তুমি ঘর থেকে যাবে না, বাস। ছেলে মেয়েগুলো এমন এমন কাজ করে বসে যে আমাদের মাথায় হিট হয়ে যায়, এখন কি করা উচিত বা কি করা যায় কিছুই মনে আসছে না। তোমার কিছুই করার দরকার নেই, মামা যেটা করেছে সেটা ঠিকই করেছে। ভুল করেছে কি ঠিক করেছে সেটা বোঝার ক্ষমতা থাকলে তুমি বোকার মতো কথা বলতে না। তাহলে আর কি, এখন যাও বেয়াই বাড়ি যাও, গিয়ে বেয়াই আর বেয়াইনের কাছে মাপ চেয়ে আসো। মেয়ে যখন ভুল করেছে প্রয়োজনে তাই করবো। যাও তাই যাও, তোমাকে মানা করেছে কে? হ্যালো বাবা আবির। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম বাবা। এই মমো তো একটা ভুল করে ফেলেছে, ছেলে মানুষই করে আমার বাড়িতে এসে উঠেছে। হ্যাঁ আমি জানি, ওর ড্রাইভারের কাছে বলে গেছে। আমি অবশ্য ওকে অনেক বকাঝকা করেছি, মমো মমোর ভুল বুঝতে পেরেছে। বাবা দেখেন, বাড়ির এরকম সিচুয়েশনে ও বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক হয়নি, সমস্যা থাকতে পারে, তা বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এরকমটা কিন্তু আমি মনে করি না। আমিও ওকে এই কথা বলেছি বাবা,
মম যা করেছে ভুল করেছে। এখন আমি বলি কি বাবা? হ্যাঁ, এখন তুমি যদি এসে ওকে একটু নিয়ে যেতে। সরি বাবা, এটা আমার পক্ষে সম্ভব না। মমকে আমি যেতে বলিনি, আবার আসতে বলবো না। ও নিজে ইচ্ছা গেছে, আবার যদি ইচ্ছা হয় আবার ফিরে আসবে। না, মানে বলছিলাম কি, মানবীয় না করে বাবা প্লিজ আমাকে আর অনুরোধ করবেন না। যে অনুরোধটা আমি রাখতে পারবো না আমাকে করবেন না। না না, অসুবিধা মনে করলে থাক, দেখি আমি অন্যভাবে কি করা যায়। বাবা আমি রাখি এখন। ঠিক আছে বাবা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নিবির ভাইয়ের যে অবস্থা হলো তুই তো আমাকে বললি না। আসলে ছোট ভাইকে নিয়ে এত টেনশনে ছিলাম যে বাকি সব কিছু ভুলে গেছি। এখন কি অবস্থা, পুলিশ কি বলেছে? পুলিশের তো একই কথা, হতাশ হবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এইসব আর কি। কতটা দিন হয়ে গেল। মন খারাপ করিস না, এখন ভেঙে পড়লে চলবে না, নিজেকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। আল্লাহর কাছে প্রে কর যাতে নিবি ভাইয়া ঠিক মতো ফিরে আসে। রাতুল ভাই এসে পড়েছে, তোরা দুজন কথা বল, আমি আজ চলি। এখনই যাবি? হ্যাঁ রে, আমার একটু তাড়া আছে। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন, বসো না, আমার একটু কাজ আছে, আপনারা গল্প করেন। হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে। ছোট ভাইয়ের কি খবর? এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ট্রেঞ্জ, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? আচ্ছা, মানে এই কয়দিনে পুলিশ প্রশাসন কোনো খোঁজ নিতে পারলো না? জানো, ছোট ভাইয়ের কথা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। বাসে যতক্ষণ থাকতো ততক্ষণ আমার সাথে খুনসুটি বাঁধিয়ে রাখতো, আমিও তার পিছনে সারাক্ষণ লেগে থাকতাম। আপুও তো ছিল, আপুর সাথে কখনো এরকমটা করতো না। আজ কতদিন হয়ে গেল। আচ্ছা অবধি মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, ওপরওয়ালা তো আছেনি। ওরা যদি ভাইকে মেরে ফেলে? আজে বাজে একদম কথা বলবে না, সব ঠিক হয়ে যাবে। রাতুল, তোমার কি পুলিশের উপর মহলে কোনো পরিচিত কেউ আছে? কেন বলতো? না মানে যদি পরিচিত কেউ থাকতো, তারা যদি বলতো, থানায় হয়তো ব্যাপারটাকে আরো গুরুত্ব দিয়ে দেখতো। না, পরিচিত তেমন কেউ নেই, কিন্তু বিষয়টা যেহেতু বললে একটু খোঁজ খবর নেওয়া যেতে পারে, দেখি কেউ আছে কিনা। দেখো আমার খুব ভয় করছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আবিরের সাথে কথা হলো। কি বলল আবে? আবিরের কথায় মনে হলো তারা মোহাম্মদ উপর রাগ করেছে। কি বলেছে সেটাই তো তুমি বলছো না। বললো সমস্যা থাকতেই পারে, তাই বলে মোমর এই পরিস্থিতিতে বাড়ি ছেড়ে আসা উচিত। সে তো তার কথা বলবেই, আসলে সবাই সবার জায়গাতে একদম ঠিকই আছে। আমি তোকে নিয়ে যেতে বলেছিলাম, বললো ও যেভাবে গেছে সেভাবেই ফিরে আসতে হবে। মমকে এসে নিয়ে যাওয়ার কথা তুমি কেন বলতে গেলে, এটাই তো আমি বুঝতে পারছি না। বাহ, ও কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? ঘরের বউ ঘরে ফিরে যাবে না? বাবা আমি তোমার বোঝা হয়ে গেলাম তাই না? ছি মা, তুই এ কথা বলছিস কেন? তুই যদি বেড়াতে আসতিস একদিন কেন, এক মাস থাক না। তুই তো রাগ করে আসছিস, রাগের ফল কখনো ভালো হয় না, যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা ভালো। মা, মমতা শুধু আমাদের ঘরের মেয়ে নয়, ওদের ঘরের বউ বটে। ওদের কথার কামড়েই তো বাড়ি ছেড়েছে, ওদের কি কোনো দায়িত্ব নেই? আমার ঘরের মেয়ে আর ওদের ঘরের বউ, তাই ওদের সাথে পাল্লা দেওয়া আমার সাজে না। সেটাই যদি স্বাস্থ্য, তাহলে কোনো মেয়ের বাবা মেয়েকে পরের ঘরে পাঠাতো না, নিজের ঘরে রেখেই সারা জীবন খাওয়াতো। তাহলে কি জামাকে বলে যখন কিছু করতে পারলে না, এবার গিয়ে বেয়ায় হাত পা ধরো? প্রয়োজন হলে সেটাই করতে হবে। বাবা এসো। বল
বলছিলাম কি, তুই গিয়ে বৌমাকে নিয়ে আসতে পারিস তো? রাগ করে বাপের বাড়িতে গিয়ে যদি এতদিন থাকে লোকজন কি ভাববে বল? বাবা, বাবা আমি যেতে পারবো না। কেন, সমস্যা কোথায়? দেখো বাবা, সংসারে থাকতে গেলে অনেক টুকিটাকি সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে একবারে বাবার বাড়িতে গিয়ে উঠতে হবে? এটা কেমন কথা? মম নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে নিজের ইচ্ছায় এই বাড়িতে ফিরে আসতে হবে, ব্যাস। দেখ, ও ছেলে মানুষ, ভুল করে হয়তো একটা কিছু করেছে, তার সাথে আমরা যদি পাল্লা দিই তাহলে কি সমাধান হবে? বাবা, এটা সামান্য কোনো ভুল নয়, এটা বড় একটা ভুল। ও এই বাড়ির বড় বউ, কোনো ছেলে মানুষই করে ওকে সাজে না। আমার বিশ্বাস, রাগ পড়ে গেলে বৌমা নিজেই অনুধাবন করতে পারবে। ন্যায় করুক আর অন্যায় করুক, একবার যখন গেছে কি করে ফিরে আসে বল? বাবা দেখো, তুমি যতই আমাকে যুক্তি দেখাও আমি ওকে আনতে পারবো না। তোমার যদি ইচ্ছা হয় তুমি ওকে এগিয়ে নিয়ে আসতে পারো। তুই তো শুধু বৌমার অন্যায়টুকু দেখছিস, কিন্তু কেন বাড়ি ছেড়ে গেল সেটা তো আর দেখছিস না। অন্যায় করলে তোর মা করেছে, এখানে তো আমি বৌমার কোনো দোষ দেখছি না। বৌমার জায়গায় আমি হলেও তাই করতাম। তাহলে তো মামুকে আনতে যেতে তোমার কোনো সমস্যা নেই, তুমি যাও না? কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে যাব। কি আর বলবো, তোকে বাঁচাতে গিয়ে মিথ্যা কথা বলতে হলো? আলো, তুমি আমার জন্য মিথ্যা কথা বলছো, বা তুমি জানো তুমি কত সুইট, তুমি কত লক্ষ্মী। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। থাক হচ্ছে, এই রাত দুপুরে আমাকে তেল দিতে হবে না, পারলে তোর বাবার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বাবা আমার গেলে বকবে না তো? বকবে না, যা। মা এটা করো, মা ওটা করো, মা এটা দাও, মা বাবা আমাকে এটা বলেছে। আমি বলতাম তুই বাড়িতে থাকলে আমি শান্তিতে থাকতে পারি না। আজ কটা দিন ছেলেটা বাড়িতে নাই, বাড়িটা খালি খালি লাগছে, এখন আর বাড়ি মাথায় তোলে না, কারো কোনো অভিযোগ নেই। কিন্তু মা, তুমি এইসব কথা যত ভাববা তত তো মন খারাপ হবে, বাদ দাও না। মা তো হোসনি, ছেলে হারানোর যে কি কষ্ট সেটা বুঝবি না, মরে যায় তাও না হয় বুঝবো যে মরে গেছে আর ফিরে পাবো না, এই তো তা না। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে তাও জানি না, আমার বুকে আর কোনোদিন ফিরে আসবে কি আসবে না তাও বলতে পারি না। মা, মা তুমি শান্ত হও তো। আচ্ছা মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করে থাকবো বলো? ভাইয়ের জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না? হঠাৎ করে জরুরি তলব করলেন যে? কারণ তো নিশ্চয় আছে নাকি? কি কারণ? তার আগে বল ওদিকের খবর কি? সব ঠিক আছে তো বস। আজকের পত্রিকা পড়েছিস? না। প্রত্যেকটা পত্রিকায় আমাদের বিরুদ্ধে নিউজ এসেছে। তাই নাকি? তাহলে তো বিষয়টা অনেক চিন্তার। সেজন্য তো তোকে জরুরিভাবে ডেকে পাঠিয়েছি। নিশ্চয়ই শিপন আহমেদ থেকে এসব করাচ্ছে। সাংবাদিকরা অনেকটা রসুনের মতো, প্রয়োজনে সবার গোড়া এক জায়গায় একই সুরে কথা বলবে। আপনি অনুমতি দিলে বস, শিপন আহমেদকে এখনই সরিয়ে দে।
কষ্টগুলোকে যে নিজের ভাবে, সুখগুলোকে বিলায় সবার মাঝে, বিপদে ঢেকে রাখে স্নেহের আঁচলে, ভুলগুলো শুধে রাই মধুর শাঁস।